গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আজকেও বসে পড়েছি বোনের কেক বানানো নিয়ে। সো আজকে ফাদার্স ডে, তো সেই উপলক্ষে আমার বোনের যে অর্ডারগুলো এসছে ও কেক বানাচ্ছে, আর আমি বসে বসে ওর সাথে হেল্পারিংয়ে কাজ করছি। বিনে পয়সায় কাজের লোক যাকে বলে, আমি হচ্ছে সেটা। তো দেখো ওরা ও কী করছে। তো এখানে দেখো স্কাই কালারের কেক, মানে ক্রিমটাকে ইয়ে করে রাখার পর আবার এখন ক্রিম বার করছে, এটাকে আবার বিট করবে। আর এই দেখো ফ্রিজে দুটো কেক রাখা আছে, এগুলো হাফ পাউন্ডের কেক ফাদার্স ডে উপলক্ষে। এই যে দেখেছো ওর জিনিসে আমাদের ফ্রিজ ভর্তি থাকে। এই দেখো ডিপটাও সব ওর জিনিসে ভর্তি, সব রকমের ক্রিম রেডি করা। এবার এটাকে বিট করলে পুরো ফেনা ক্রিম টাইপের হয়ে যাবে। এই যে চকলেট গানাশ, পুরো ডার্ক চকলেট এটা। মিক্স করো ব্লু কালার। বেশি করে ছাড়ো, পড়ছে না কেন নিচে, ঘোরাও দেখি। বাহ, ভালো হয়েছে। গাইজ দেখো কটা বাজে আজকে, কটা বাজে। আর এই যে আমাদের কেক সুন্দর লাগছে, তৈরি হচ্ছে সুন্দর লাগছে। কেক তৈরি হচ্ছে, আমাদের একটা কেকের ফাইনাল কোট কমপ্লিট হয়ে গেল। সিলভার বল দিচ্ছে, বড়গুলো দেবে নাকি? সবে একটা কেকের ফাইনাল কমপ্লিট হলো ফুল। এটা দেখো না, টপার বসানো হয়নি, ওটা কালকে বসানো হবে, কালকেই বসানো। দেখো দুটো বাজতে 5 মিনিট বাকি। আর এই যে আমাদের কাজের মাসি, আমি ওর কাজের মাসি, আমার অ্যাসিস্ট্যান্ট। এই যে আমাদের আরেকটা কেক, ছোটুসা কেক, এটা হাফ পাউন্ডের, এটাও ফাদার্স কেক, ফাদার্স ডের জন্য এই কেকটা। ওনার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছি, চোখগুলো লাল লাল হয়ে গেছে, কখন ঘুমাতে পারবো একটু সেই চিন্তা করছি, তাকাতে পারছি না। রেডি হচ্ছে ছোট ছোট, আমার বোনটা কত খাটছে, শুধু নিজে টাকা ইনকাম করবে আর খাবে আমাদের দেয় না। বাস্কেট কেক রেডি হচ্ছে, সেই গতবারের মতন সমস্যা, বারবার ফ্রিজে রাখতে হচ্ছে ক্রিম গলে যাচ্ছে বলে, এইভাবেই কমপ্লিট করতে হবে। এই যে বাস্কেটটা দারুণ হয়েছে। গাইজ আমাদের কেকগুলো কমপ্লিট হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে আমাদের দুটো কেক, এই একটা আর এই একটা। গাইজ আমাদের কেক বানানো হয়ে গেছে বলে এখন বোন সব গোছাচ্ছে, যেখানকার জিনিস সব সেখানে ঢুকিয়ে রাখছে। কেমন লাগলো এতক্ষণ ধরে কেক বানিয়ে? এখন বাজে 3:10 বাকি, কেমন লাগলো? খুব ভালো। কী উপলক্ষে কেক বানালে?
কি উপলক্ষে বানালে? ঘুম পেলে ঘুমাতে পারছি না, কারণ কেকটা আমার একটু কমপ্লিট করতে হবে। এই কেকটা খেয়ে যখন বলবে টেস্টটা খুব ভালো হয়েছে, তখন ঘুম কিছুই নেই। গুড। ইন্ট্রোর সময় আমার বোন ছিল না, তাই আউটরোর সময় চলে এসেছে। তো এখন গুড মর্নিং বলে দিলাম, গুড মর্নিং, গুড নাইট দুটোই বলে দিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আমরা একটু মজা করেছি, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো, টাটা।